প্রতি বছর দফায় দফায় আর্তদের পাশে দাঁড়ায় আসানসোল রামকৃষ্ণ মিশন করোনার হামলায় তাই তাগিদ ছিল বেশি শনিবার আসানসোলের ত্রাণ বিলি মিশন এটা ষষ্ঠ বছর কালিকাপুরের মানুষের মধ্যে একশো প্যাকেট খাবার বিলি করা হয় প্যাকেটে দু কেজি চাল পাঁচশো গ্রাম ডাল এক কেজি আটা দু কেজি আলু পাঁচশো পেঁয়াজ পাঁচশো রান্নার তেল পাঁচশো নুন একশো ছাতু দু প্যাকেট বিস্কিট ও দুই প্যাকেট কেক এবং একটি মুক্ত করার সাবান ছিল লকডাউন চলাকালীন এই উদ্যোগ ফের নেওয়া হবে বলে স্কুলের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট